বাংলাদেশ থেকে আনিয়ে এই প্রথমবার এই শীতে হাঁস রান্না করছি। দেখতে দেখতে শীত শেষ হয়েই যাচ্ছে, আর মাত্র কয়েকদিন, তাই ভাবলাম হাঁসটা রান্না করে নেই। আর হাঁস রান্নার পুরো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ হাঁস আছে, আমি মিডিয়াম পিস করে কেটেছি, তারপরে খুব ভালো মতো ধুয়েছি, একবার গরম পানিতেও আমি ধুয়ে নিয়েছি যাতে হাঁসের গন্ধটা চলে যায়। আর এখানে কিন্তু তেল চর্বি সহ নেওয়া হয়েছে, হাঁসের মাংস কিন্তু তেল চর্বি ছাড়া খেতে একেবারেই ভালো লাগে না। শীতকালে হাঁসে কিন্তু চর্বি থাকে, আর এই চর্বির জন্যই শীতকালে হাঁস খেতে বেশি মজা। তো যাই হোক, মাংসটা পানি ঝরিয়ে নিয়েছি, এদিকে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে সব গরম মশলা দিয়ে দিলাম, 4-5টি লং, এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, তারপরে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, মাঝে মাঝে একটু নেড়ে দিব। হাঁস রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে, এছাড়া হাঁসের গায়েও কিন্তু বেশ তেল চর্বি আছে। মশলাটা কষাতে কষাতে তেলটা যখন উপরে ভেসে উঠে এসেছে, তারপরে আমি হাঁসের মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিতেই হাঁসের মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ঘরে বানানো গরম মশলার গুঁড়া, প্রায় 1 চা চামচ পরিমাণ। প্রায় 25 মিনিটের মতো আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি। উপরের দিকে কিন্তু তেলটা খুব ভালো মতো ভেসে উঠে এসেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। অনেক সময় হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, এই জন্য বুঝে শুনে পানির পরিমাণটা দিতে হবে। আমি এখানে খুব বেশি পানি দিচ্ছি না, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না। হাঁসের মাংস কিন্তু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে, আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত হাঁসের মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিন্তু কিছু কাঁচামরিচ ফলা দিয়ে দিচ্ছি, যাতে হাঁসের মাংসটা একটু ঝালঝাল হয়। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এটা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ের দিকে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 10 মিনিটের মতো, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, উপরের দিকে তেলটাও ভেসে উঠে এসেছে, মাংসটাও কিন্তু চেক করেছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বাস গরম গরম হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খাওয়ার পালা। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।